আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বাংলা বিষয়ের 6.2.5 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকের ওপর বেশ কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা সলভ করব। একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। প্রথম প্রশ্ন দেখো, চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কী মনোভাব প্রকাশ পায় লেখো। 1 নম্বর প্রশ্ন এবং উত্তর দেখো, চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে, এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির যে মনোভাব প্রকাশ পায় তা হলো, গাছের প্রতি শিউলি খুবই সংবেদনশীল, বট গাছের চারাকে সবাই পায়ে মাড়িয়ে দেয় বলে বট গাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায়। এই বানানটা তোমরা ঠিক করে নিও। গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুবই আশ্চর্য হয়। শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয়। 2 নম্বর প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো, এছাড়া আর কি কিভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো, উত্তর দেখে নাও। প্রথম পয়েন্ট আমরা লিখেছি, কোনো চারা গাছ বেড়ে ওঠার আগেই তা উপড়ে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয়। কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলে। এছাড়াও আর যে যেভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করা হলো, মাটিতে সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফলে প্রকৃতি ধ্বংসের মুখে পতিত হয়। অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ে, মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায়, এভাবেও প্রকৃতি ধ্বংস হয়। 3 নম্বর প্রশ্ন, তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো, উত্তর, আমাদের বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষার জন্য আমরা বা আমাদের সহপাঠীরা যে ধরনের পদক্ষেপ নিতে পারি তা নিচে উল্লেখ করা হলো। তো এই বানানটা একটু কাইন্ডলি ঠিক করে নেব, এটা হবে বাড়ির, বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি, রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি, গ্রাম অথবা মহল্লার সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উৎসাহ দিতে হবে, তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে হবে। কোনো কারণে গাছ কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে। এভাবে আমরা বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি ও রক্ষার জন্য পদক্ষেপ নিতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করব।